আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রাইসা ডেইলি ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের রেসিপি রুই মাছ ভুনা। তো খুব সহজে অল্প সময়ে ঝটপট রান্নাটি রেডি করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি করেছি। তো হলুদ মরিচ পরিমাণ মতো লবণ দিয়ে মাছটাকে সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছি, আর এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি, আর পেঁয়াজ কুচি নিয়েছি একটু বেশি করে। সুন্দরভাবে পেঁয়াজটা ব্রাউন হয়ে গেলে আমি এখানে আদা রসুন জিরে বাটা পেস্ট একসঙ্গে অ্যাড করে দিলাম, আর এখানে আমি জিরিয়া গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ নিয়েছি। তারপরে সবগুলো মশলা আমার দেওয়া হয়েছে, আমি খুব ভালোভাবে মশলাগুলো একসঙ্গে কষে নেব যেন কোনো কাঁচা স্মেল না থাকে। মশলা কষানোর উপর ডিপেন্ড করবে মাছটা রান্না কতটা সুন্দর হবে। তো যারা নতুন রাঁধুনি তাদের খুবই কাজে আসবে আশা করছি। এখানে আমি অল্প একটু পানি অ্যাড করে দিয়ে নিয়েছি, আর বেশ কিছুক্ষণ জাল দিতে হবে। দিয়ে সুন্দরভাবে মশলাগুলো কষে নেওয়া হয়েছে। আমি এখানে দুইটা টমেটো কুচি দিয়ে দিলাম, তারপরে একটু ভালোভাবে কষাতে হবে। ফাইনালি কষানো কমপ্লিট হয়েছে। আমি এখন এখানে পানি অ্যাড করে দেব পরিমাণ অনুযায়ী, তারপরে মাছগুলো দিয়ে দেব। তো পরিমাণ মতো আমি পানি দিয়ে নিয়েছি, যেহেতু এটা ভুনা করব বেশি ঝোল রাখবো না, অল্প একটু পানি দিলেই হবে। আর সম্পূর্ণ মাছগুলো আমি দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ টাইম নিয়ে সুন্দরভাবে মাছগুলো আমার জাল করে নিতে হবে, আর সুন্দর একটা কালার চলে আসবে, তো দেখে বুঝতেই পারছেন আপনারা। ফাইনালি বলক চলে এসেছে, আর অল্প কিছুক্ষণ আমার রান্নাটা কমপ্লিট করে নিতে হবে। তারপরে আমি জিরের গুঁড়া এখানে এক চামচ পরিমাণ অ্যাড করে দিলাম, তারপরে পরিবেশন করে নিয়ে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাপোর্ট করবেন। আপনাদের কাছে আমার এতটুকুই চাওয়া। তো ঝোলটা আমি কম রেখেছি আসলে, যেহেতু ভুনা করেছি এই জন্য আমি অল্প পরিমাণে ঝোল রেখেছি। আসলে খাবারটা কিন্তু ভীষণ ইয়ামি হয়েছে, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং পাশে থাকবেন। তো আমার চ্যানেলটি যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।